সৈকত শহর কক্সবাজারে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে সমাগম হচ্ছে লাখো মানুষের। করোনার চোখরাঙানির মধ্যে সাগরের নোনাজল বা বালিয়াড়িতে আনন্দে মাতছেন পর্যটকরা। কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। চেষ্টা করি সবসময় লোক সমাগম অ্যাভয়েড করে চলতে আর কি, এই জন্যই আমি মাস্ক ছাড়া আছি আর কি। আসা পর্যন্ত এখন পর্যন্ত দেখিনি ওরকম কোনো সচেতনা বা মাইকিং বা লিফলেট, আর যেহেতু এরকম কোনো সচেতনতামূলক কোনো বার্তা নাইও, সেক্ষেত্রে আমাদের মাঝে ওরকম কোনো এই করোনা নিয়ে কোনো উদাসীনতা এই কাজ করতেছে। সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রবেশ করছে শত শত পর্যটক। প্রবেশদ্বারে থাকা করোনার সতর্কতামূলক সাইনবোর্ডটির লেখাও মুছে যাচ্ছে। মাস্ক পরার বিষয়টি যেন ভুলেই গেছেন সৈকত পাড়ের দোকানি, হকার বা ফটোগ্রাফাররা। মাস্ক পকেটে আছে, গরম তো বেশি, সেজন্য পরিনি। মাস্কটা রেখে আছি পাশের মধ্যে, এটা ছিল, ওটা এখন নেই। তবে জেলা প্রশাসনের দাবি, করোনার স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারকি করা হচ্ছে। সকাল বিকেল দেখবেন নিয়মিতই অভিযান করি, যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে আর সামাজিক দূরত্ব বা যে কোনো সরকারি বিধি নিষেধ মেনে কক্সবাজারটা উপভোগ করুক। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।